গুড ইভিনিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল সানশাইনে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আমি নতুন একটা ভিডিও স্টার্ট করলাম আর এই চেয়ারটায় বসে যখন ভিডিওটা স্টার্ট করেছি তার মানে এটা কোনো ডেলি ভ্লগ না অ্যাকচুয়ালি ডেলি ভ্লগ শ্যুট আমার কিছুদিন যাব একটু বন্ধ আছে করা কারণটা তোমরা কম বেশি অনেকেই জানো যারা আমার ফ্যামিলি মেম্বার আছো আমার পরিবারের সাথে একটা ঘটনা ঘটে গেছে মানে ঘটনাটা এমনই একটা ঘটনা সেটা নিয়ে আমি আর এখন কথা বলতে চাই না তোমরা কম বেশি অনেকেই জানো তো তারপর থেকে ক্যামেরাটা হাতে নিয়ে ব্লগ করার মতন মন বা মানসিকতা কোনোটাই আমার নেই তো ভিডিও করছি না বললেই চলে তো তোমরা অনেকেই ইনস্টাতে ফেসবুকে কমিউনিটিতে মেসেজ করছো যে সত্যি তোমাদের এত ভালোবাসা পাবো আমি কোনো দিন ভাবিনি যে স্বাভাবিক জীবনে ফিরে এসো স্বাভাবিক জীবনে ফিরে এসো ওয়াইটিতে ফিরে এসো ওয়াইটিতে তোমাকে মিস করছি খুব আজকেও সকালে মৌমিতা দিদি ভাই নামটা মেনশানই করলাম কারণ সত্যি তোমরা এত ভালোবাসা দিচ্ছ যে নাম মেনশান না করার মতোনার কোনো ব্যাপারই নেই আজকে সকালেও মেসেজ ইনস্টাতে মেসেজ করেছিল যে তোমাকে খুব মিস করছি তাড়াতাড়ি ওয়াইটিতে ফিরে এসো আবার তো তোমাদের সবার এত ভালোবাসায় আমি ভাবলাম তাহলে কেননা একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করি আর এই ভিডিওটা শুরু করার আগেই বলি এই ভিডিওটা আমি গরম কালকে নিয়েই বানিয়েছি তো গ্রীষ্মকাল দু চলছে এটা আমাদের তো এখন ট্রামে বাসে ট্রেনে ঘরে বাইরে একটাই কথা শোনা যায় সেটা হলো উফ কি গরম প্রচণ্ড গরম পড়েছে আর নেওয়া যাচ্ছে না মানে এত গরম কোনো দিন দেখিনি এই রকম গরমে আর বোধহয় বাঁচা সম্ভব না এটা দিয়েই কথা শুরু মানুষের এটা দিয়েই কথা শেষ এখন কিন্তু খেয়াল করে দেখবে আর কোন রকম অন্য কথা গল্প কিছুই আর মানুষের মধ্যে এখন চলছে না এখন এই একটাই কথা ট্রেন্ডিং চলছে ট্রেন্ডিংই বললাম কারণ সব সর্বত্র এই কথাটাই চলছে গরম আর গরম মানে এটা দিয়েই কথা শুরু হচ্ছে এটা দিয়েই কথা শেষ হচ্ছে তো এটা নিয়ে আমি দু চার লাইন জাস্ট আমি বলছি মানে কোনো কবিতা না জাস্ট দু চার লাইন আমি এটা নিয়ে বলছি এই কারণে যে গরম তো সত্যিই পড়েছে এই যে আমি ফ্যানটা অফ করে ভিডিওটা বানাচ্ছি গরম কি আমার লাগছে না গরম তো ডেফিনেটলি পড়েছে এবং ডেফিনেটলি গরম আছে তার মধ্যেও আমি বলবো যে এই গরম কি আগে কোনো দিন ছিল না পুরানকালে তো আমরা দেখেছি বড় বড় গাছ ছিল তখন গাছের তলায় এসে কত মানুষ আশ্রয় নিত পুরাণকালে অনেক ফেরিওয়ালা তারপরে দইওয়ালা এরকম তো অনেক দেখা যেত আজকাল এগুলো খুব কম দেখা যায় তো তারা দুপুরবেলা গামছা মাথায় দিয়ে গামছা ভিজিয়ে কোনো গাছের তলায় এসে বসতো তারপর রোদটা পড়লে আবার তারা বেরোতো যে যার কাজের উদ্দেশ্যে তো এখন আমার যেটা মনে হয়েছে আমি সেটার বলছি তোমাদের এবার আমার সঙ্গে তোমরা সবাই একমত হবে এটা একদমই স্বাভাবিক ব্যাপার না কেউ কেউ একমত হবে কেউ কেউ দ্বিমত হবে আর এটাই স্বাভাবিক কারণ আমার যেটা মনে হয় এটা একান্ত আমার মনে হয় এটা তো সবার মনে হবে এটা খুব স্বাভাবিক ব্যাপারও না তো আমি যেগুলো বলছি সেগুলোকে কেউ প্লিজ খারাপভাবে নিও না এটা আমার এগুলো লাগে আমি এগুলো বলছি তোমাদের যেগুলো লাগে নিচে কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করে আমাকে জানাতে পারো আর জানালে আমি খুশিই হব তো এই যে গরম এই গরম কিন্তু আমার যেটা মনে হয় আগেও ছিল পুরাণকালেও ছিল সবকালেই ছিল গরম হঠাৎ করে কিন্তু বেড়ে যায়নি হ্যাঁ এবার বলতেই পারো যে এখন প্রচুর গাছ কাটা পড়েছে বড় বড় বিল্ডিং হয়েছে তখন অনেক গাছ ছিল একদমই ঠিক কিন্তু গরম কিন্তু এরকমই ছিল চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ যে গরমটা এখন হচ্ছে এটা কি আগে ছিল না ঠিক ছিল তখন এত মিডিয়া ছিল না তখন আমাদের হাতে এত স্মার্টফোন ছিল না তখন আমাদের প্রত্যেকের ঘরের ওয়ালে ডিজিটাল ক্লক থাকতো না সেই জন্য আমরা প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে আমরা দেখতাম না যে এখন থার্টি নাইন এখন ফর্টি এখন ফর্টি ওয়ান এখন ফর্টি টু হয়ে গেছে এগুলো দেখার মতন ফুরসাত আমাদের ছিল না এখন কি হচ্ছে এখন প্রত্যেক মানুষের ঘরের ওয়ালে ডিজিটাল ক্লক ওখানে দেখে নিচ্ছি ও এখন ফরটি হয়েছে সেটা না থাক হাতে স্মার্টফোন তো সবারই কম বেশি আছে সেখানে আমরা দেখে নিচ্ছি বরং বারবার দেখছি মানে দেখছি মানে এটা আমি নিজেকে দিয়েও তো মানে বুঝতে পারছি দেখছি যে ও এখন থার্টি নাইন দেখেছিলাম এগারোটার সময় না আজকেই আজকেই সকাল এগারোটার সময় আমি থার্টি নাইন দেখেছি ফ বারোটা যখন বাজে তখন ভাবলাম দেখি তো ফর্টি হয়েছে নাকি এগুলোই এখন হচ্ছে কারণ আমরা এখন অনেকটা জানতে শিখেছি বুঝতে শিখেছি তারপর আমরা স্মার্ট দুনিয়ায় বাস করছি এবং হাতে অনেক রকম স্মার্ট গেজেট ইউজ করছি তো এইগুলোই হলো আমাদের গরম লাগার আরও একটা কারণ আর পুরানকালে তখনও এরকমই গরম ছিল কিন্তু তখন এই গরমটাকে মানুষ এইভাবে দেখতই না প্রতিনিয়ত প্রতিনিয়ত প্রতি মুহূর্তে গরমটাকে এইভাবে তখন কেউ দেখত না তখন তখনও কিন্তু দুপুরবেলা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাত ধরে ঘুরতে যেত পার্কে যেত তখন কিন্তু তাদের গরমটা ফিলই করতো না তারা যে এখন থার্টি নাইন কি ফর্টি সেটা তারা ফিলই করতো না কারণ তখন ওটা ওটা ছিল একটা মানে কি বলবো তখন একটা ওটা একটা আনন্দের জায়গা ওটা একটা ভালো লাগার জায়গা তখন ওখানে আর হাতে স্মার্টফোনও কারোর ছিল না ডিজিটাল ক্লকও হাতে কারোর ছিল না তার জন্য ওই বার করে বারবার করে দেখার মতন ফুরসা তো ছিল না যে এখন কত হয়েছে টেম্পারেচার দেখি তো এখন যেটা হয়েছে এখন মিডিয়া প্রচুর হয়েছে তখন এত মিডিয়া ছিল না তখন হাতে গোনা কয়েকটা নিউজ চ্যানেল ছিল এখন নিউজ চ্যানেলের তো অন্ত নেই সেটা তো আমরা জানি এখন কটা নিউজ চ্যানেলের নাম বলবো কটা নিউজ চ্যানেলের নাম বলবো ছোট, বড় মিডিয়াম সব রকমের নিউজ চ্যানেলে টিভিটা ভরা আর মিডিয়ার কাজই হলো যে কোনো জিনিসকে অনেকটা বড় করে দেখানো এটাই মিডিয়ার কাজ কারণ ওরা যখন ট্রেনিং করে ওদের ট্রেনিংও এটা থাকে তো কোনো জিনিসকে হাইলাইটেড যদি ওরা না করতে পারে তো চ্যানেল সেখানে ডাউন না কোনো একটা খবর খবরকে যদি আমি হাইলাইটেড করি তো তখন পাবলিক সেটা বারবার করে দেখবে আমার চ্যানেল হাইলাইটেড হবে আমার চ্যানেলের টিআরপি বাড়বে তো এগুলো হচ্ছে একটা মিডিয়ার কাজ তো তার কাজটা সে করছে আমি ডেফিনেটলি তার কাজকে রেসপেক্ট করি কারণ ওটা তার কাজ সে ওটা করছে কিন্তু প্রতি মুহূর্তে যে মিডিয়া বারবার করে এখন এত এখন এত এখন এত এইভাবে যে ঘন্টায় ঘন্টায় আপডেটগুলো দিচ্ছে এতে আমাদের কি হচ্ছে আমাদের মেন্টালিটি উইক হয়ে যাচ্ছে আমাদের মেন্টালিটি তখন নিয়ে নিচ্ছে যে ও এত গরম পড়েছে কেন এই রকম গরম কি লাস্ট তিরিশ বছরে ছিল না নাকি লাস্ট তিনশো বছরে ছিল না একটু ভেবে দেখো তো তখন তো লোডশেডিং হতো প্রচুর লোডশেডিং হতো আমরা মাঠে গিয়ে বসে থাকতাম পাড়ার রাস্তায় সব বাচ্চারা মিলে বন্ধুরা মিলে আড্ডা দিতাম ওটা একটা আমাদের শৈশব ছিল কিন্তু এখন কি হয়েছে না এখন চার দেয়ালের মধ্যে সবার একটা বন্দি জীবন এবং ঘরে একটা করে এসি চলছে আর এখন আমাদের হাতের মুঠোয় অপশানটা আছে আমরা উপভোগ করব না কেন নিশ্চয়ই করব। আমি কিন্তু এখানে মানে বলছি না যে কেন মানে এসি চালাবে তোমরা বা এসি কিনবে এটা না আমাদের হাতের সামনে অপশান আছে আমরা গরম কেন সহ্য করবো এটা তো একদম ঠিক আমি এটার সঙ্গে একমত অপশান আছে আমি গরম কেন সহ্য করব কিন্তু একবারও কি ভেবে দেখেছ যে এই যে মিডিয়া এত গরম 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 করে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় আমাদের টেম্পারেচারের আপডেট দিচ্ছে আমাদের ওয়েদারের আপডেট দিচ্ছে এতে আমাদের মাথার কোথাও গিয়ে স্ট্রাইক করছে যে এ বছরে প্রচুর গরম পড়েছে লাস্ট বছরেও এত গরম পড়েনি এবছরে প্রচুর গরম পড়েছে মানে এভাবেই আমাদেরকে আমাদের মাইন্ডটা সেট করা হচ্ছে আর এর ফলে লাভ তো ডেফিনেটলি হচ্ছে কাদের লাভ হচ্ছে এসি কোম্পানিগুলোর লাভ হচ্ছে লাস্ট দু তিন বছরে তোমরা সবাই মোটামুটি জানো লাভ তো ডেফিনেটলি আছে লাভ হচ্ছে এসি কোম্পানিগুলোর এইভাবে মিডিয়া এত রমরমিয়ে গরমটাকে প্রচার করছে এতে লাভ শুধুমাত্র এসি কোম্পানির হচ্ছে আর শোরুমগুলো ডেফিনেটলি এসি বিক্রি করতে পারছে প্রচুর পরিমাণে এসি বিক্রি হচ্ছে লাস্ট দু তিন বছরে তোমরা মোটামুটি সবাই জানো কম বেশি যে প্রচুর পরিমাণে এসি বিক্রি হচ্ছে তো এটা তো একটা ব্যবসা একটা একটা ব্যবসা দারুণভাবে চলছে এই গরমকালে তো এটাই এই কটা কথাই আমার বলার ছিল আর বিশেষ কিছুই বলার নেই তো চলো তোমরা গরমে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর একটু ঠান্ডা খেও শশা দই এই জাতীয় জিনিসগুলো প্রচুর পরিমাণে খেও তরমুজ এই জাতীয় জিনিসগুলো প্রচুর পরিমাণে খেও আর আম ডাল প্লেন পা মানে নর্মাল ডাল আলু পোস্ত এইসব জাতীয় খাবারগুলো গরমে খাও মাছ মাংস ডিম একটু অ্যাভয়েড করো এটা আমার আমার ব্যক্তিগত মতামত তো এইভাবে চলো নিশ্চয়ই গরমে তোমরাও সুস্থ থাকবে আর এই গরমটাকে আমরা ঠিক কাটিয়ে উঠতে পারবো আর পজিটিভ থাকো পজিটিভ ভাবো পজিটিভ দেখো এতটুকুই তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড বাই বাই